ভাই একজন ডাক্তার, সে চৌধুরী বিশ্বের স্বাস্থ্য ক্যাডার। তো তার সময় একজন শিক্ষক ছিলেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে, তার সেই শিক্ষকের নাম ছিল তোরাবালি স্যার। তো তোরাবালি স্যারের একটা বৈশিষ্ট্য ছিলেন ছিল যে তার হাতে লেখা খুবই সুন্দর ছিল। তো আমার ভাই তোরাবালি স্যারকে পেয়েছেন, আমি পাই নাই। আমি যখন ক্লাস ফাইভে উঠবো তখন তিনি অবসর প্রাপ্ত হন, অবসরে চলে যান। তো এখন থেকে ডিফারেন্সটা কী হয়েছে, আমার ভাইয়ের হাতের লেখা খুবই সুন্দর, বাংলা হাতের লেখা কথা বলছে, আর ঠিক তার উল্টাটা যেটা বোঝা সেটা হচ্ছে আমার বাংলা হাতের লেখা। এর কারণ কি বলেন তো, ওই যে তোরাপালি স্যারের কাছ থেকে সেই শিক্ষাটা গ্রহণ করছে, সেই হাতের লেখাটা শিখছে, আপনি তো শিখতে পারি। এই জন্য আমরা বলতে চাই যে আসলে আমাদের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন হয় আমাদের ওই প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপরে আসেন যে আমাদের মধ্যে যে বিদায়ী শিক্ষক ভাষণ দিয়ে গেলেন যে আসলে তার ভালো লাগে না। তো এর আগে একটা কথা বলি, আমাদের এই সভাপতি সাহেব আছেন, তিনি আমার কাছে যখনই গেছেন অনেকদিন ধরে আপনাদের এই প্রোগ্রামটা বেঁধেছিল, আমি আমি যতদূর জানতে পেরেছি। তো আমি সঙ্গে সঙ্গে এটা বলছি যে হ্যাঁ আমি করব, আমি অবশ্যই উপস্থিত হব। এর পিছনে অতিথি প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ আতিউল্লাহ অফিসার উপস্থিত আছে, আপনারা নতুন যারা শিক্ষক হয়তো তারা একদিন অবসরে যাবেন, আপনারা পুরো সবাই এসছেন, কত সুন্দর একটা পরিবেশে আপনারা একটা বিদায় করছেন। কিন্তু আমার বাবার একটা ঘরোয়া পরিবেশে একটা বিদায় হয়েছিল, মানে স্কুল বাবার ছিল আর কি। তো বাবা কথা বলতে পারছে না, যে আপনার যে অবস্থা হয়েছে বাবা কথা বলতে পারছে না। তো আমি বাবাকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মজুরে কেটে দিলেন। আমি উপস্থিত থাকতে পেরেছি এবং আমি আর একটা কথা শুনতে পেলাম যে আপনাদের এখানে অনেক বছর জগতে এই ধরনের বড় বড় অনুষ্ঠান হয় না। তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এত গুণী ব্যক্তিদের মাঝে আমি উপস্থিত থাকতে পেরে, এটা আরেকটা আমার বিষয়। তৃতীয়